আসসালামু আলাইকুম। আজকে আমরা 60 নম্বর প্রবলেম সলভ করব। 60 নম্বর প্রবলেমে বলা হয়েছে পজিটিভ নাম্বারস। এই প্রবলেমে বলা হয়েছে রাইট এ প্রোগ্রাম দ্যাট রিড 6 নম্বরস, 6টা নম্বর রিড করবে। দিস নাম্বারস উইল বি পজিটিভ অর নেগেটিভ, নাম্বারটা পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। প্রিন্ট দ্য টোটাল নাম্বার অফ পজিটিভ নাম্বারস, এবং এখানে দেখতে হবে যে টোটাল কতগুলো নাম্বার আছে, সেই নাম্বারটা আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। তাহলে এখানে দেখুন আমার 6টা নাম্বার ইনপুট হিসাবে নিয়েছে, এবং এখানে পজিটিভ নাম্বার আছে 1টা, 2টা, 3টা এবং এই 4টা। এই যে এই 4টা নাম্বার পজিটিভ আছে, তাহলে আমাদের এখানে সেই 4 লেখা আউটপুটটা দেখাচ্ছে যে 4টা আমার পজিটিভ নাম্বার আছে। এখানে ইনপুটের ক্ষেত্রে বলা আছে 6 নাম্বারস পজিটিভ অ্যান্ড অর নেগেটিভ এই কথা বলা আছে। প্রিন্ট দ্য মেসেজ, এবং এখানে আউটপুট হিসাবে এই মেসেজটা দেখাতে বলা হয়েছে। সো আমরা আমাদের কোড ব্লকসে চলে যাচ্ছি, এবং দেখুন এখানে বলা আছে যে 6টা নাম্বার ইনপুট হিসাবে নেবো। সেটা হতে পারে ফ্লোট টাইপের নাম্বার হতে পারে, অথবা ইন্টিজার টাইপের নাম্বার হতে পারে। তাহলে আমরা এখানে কি করবো, ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবো। তাহলে আমরা এখানে একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, এবং তার নাম দিয়ে দিলাম ইনপুট। তারপর আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিচ্ছি, এটা আমার যেহেতু লুপের মাধ্যমে কাজ করতে হবে, তাই এটা লুপ এর জন্য আমি একটা আই নিলাম, একটা চেক বা কাউন্ট নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এবং এটা মান আমি করে দিলাম যে 0, যে হচ্ছে কাউন্ট করবে যে আসলে এখানে টোটাল কতগুলো ভেরিয়েবল, কতগুলো পজিটিভ নাম্বার আছে। তারপর এখানে ফর লুপ চালালাম, ফর লুপের ভিতরে আমি এখানে লিখে দিলাম যে আই এর মানটা আমি করলাম 1 থেকে শুরু করে, এটা কাজ করবে আমার 6 পর্যন্ত, আই লেস দেন ইকুয়াল 6, 6 পর্যন্ত এটা কাজ করবে, মানে 6টা আমার ইনপুট হিসাবে নিবে। তারপর আমি এখানে লিখে দিলাম আই প্লাস প্লাস। এরপর আমি হচ্ছে যে ইনপুট স্ক্যানার দিয়ে ইনপুট নিব, স্ক্যানার এখানে আমি ইনপুট নিচ্ছি, পার্সেন্টেজ এফ দিয়ে আমি হচ্ছে যে ইনপুট টাইপের ভেরিয়েবলটা ইনপুট নিয়ে নিলাম এখানে। তারপর এখানে আমাকে চেক করতে হবে যে আমি যে ইনপুট টাইপের যে মানটা নিয়েছি সেটা আমার আসলে পজিটিভ কিনা। তারপর আমি এখানে ইফ লিখলাম, এবং ইফের ভিতরে লিখে দিলাম ইনপুট টাইপের নাম্বারটা পজিটিভ কিনা। যদি এটা 0 থেকে বড় হয়ে যায় তাহলে নাম্বারটা পজিটিভ। তারপর আমি এখানে করবো কি, কাউন্টের মান এক এক করে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে আমার এখানে হচ্ছে যে মানটা আমি পেয়ে যাবো কাউন্টের মান, এবং সেই কাউন্টের মানটা এখানে আমাকে প্রিন্ট এফ দিয়ে দেখাতে হবে। তো আমি এখানে একবার লিখে নিচ্ছি প্রিন্ট এফ। আমার এখানে যে মেসেজটা আউটপুট দেখাতে বলা হয়েছে সেই মেসেজটা আমি পুরোটা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার এখানে দেখাতে হবে শুধু কয়টা পজিটিভ নাম্বার সেটা। তাহলে আমার এখানে কাউন্টের মানটা লাগবে, তাই আমি এখানে কাউন্ট কপি করে নিলাম, নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম কাউন্টের মানটা। আর এখানে সবার লাস্টে আমাকে লিখতে হবে \n। সো এই হচ্ছে আমার মেইনলি প্রবলেমটা, খুবই ছোট্ট একটা প্রবলেম। এখন যদি আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এটাকে সাবমিট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম এবং সাবমিট করে দিচ্ছি। তারপরে এটাকে রিলোড দিই, দেখতে পাচ্ছি আমাদের এখানে পজিটিভ নাম্বারসটা আমাদের এখানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের 1060 প্রবলেমটা। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।